আসসালামু আলাইকুম। হ্যালো বিয়ার, এটা দেখছেন এটা 7 ওয়াইয়ের কম্প্রেসার, এটা এর সাকশন বাল্ব, ডিসচার্জ বাল্ব। আজকে দেখবেন যে কম্প্রেসার এই যে সমস্যা দেখতে পারতেছেন, এটা হচ্ছে পিস্টনে কিন্তু আপনার দাগ লেগে গেছে, সেটা হচ্ছে ভাল্ব প্লেটের যে রিড আছে রিডটা ভেঙে গিয়ে দেখতে পারতেছেন। এই যে লো প্রেশার যদি অনেক বেশি থাকে তখন কিন্তু এই সাকশন রিড ভাঙার চান্স বেশি থাকে, অর্থাৎ লো প্রেশার যদি আপনার 50-60-এর উপরে থাকে দেখতে পাচ্ছেন এই যে এগুলাই সবই সাকশন রিড। সাকশন ভেঙে পিস্টনের সাথে বাড়াবাড়ি করার কারণে পিস্টন কিন্তু আপনার দাগ পড়ে গেছে এবং কম্প্রেসারের পাম্পিংটা কমে গেছে। পাম্পিং কম হওয়ার কারণে আমরা যখন চেক করি যে কম্প্রেসারে কেন পাম্পিং হচ্ছে না, মূলত হচ্ছে না স্টোর ঠান্ডা হচ্ছে না। কেন স্টোর ঠান্ডা না হওয়ার মূল কারণ হচ্ছে কম্প্রেসার, কম্প্রেসার পাম্পিংই করছে না সেই জন্য ঠান্ডা হচ্ছে না। আর এটা হচ্ছে আমাদের নতুন কম্প্রেসার, আগের কম্প্রেসারটাকে পরিবর্তন করা হয়েছে, কারণ ওই কম্প্রেসারটাকে ঠিক করতে গেলে আপনার পিস্টন এবং ভাল্ভ প্লেট দুটাই উভয়ই পরিবর্তন করতে হবে। পিস্টন না থাকার কারণে ভাল্ভ প্লেট ছিল নতুন করে দেখতে পাচ্ছেন বুশ, এটাকে বলা হয় কম্প্রেসার বুশ, কারণ কম্প্রেসার প্রথম যখন স্টার্ট নেয় এটা সাকশন ফিল্টার তখন একটু ঝাঁকুনি মারে, যে কারণে বুশ লাগানো খুব উত্তম হয়। এটা হচ্ছে নতুন সাকশন বাল্ব আর এই নতুন ডিসচার্জ বাল্ব। আমরা সাকশন বাল্ব ডিসচার্জ বাল্ব এখন এই ওল্ডিং করে লাগাবো না, শুধু রেখে দিব, শুধুমাত্র কম্প্রেসারটাকে ফিটিং করে আগের পাইপ লাইনেই সেটাকে চালিয়ে দেওয়া হবে। অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আপনাদের যদি কোনো কমেন্ট থাকে সেটা কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি চেষ্টা করবো আপনাদের সব কমেন্টের উত্তর দেওয়ার জন্য। দেখতে পারতেছেন আমরা কিন্তু সিস্টেমে লাগিয়ে যে কম্প্রেসারকে চালু করে দিয়েছি। ইলেকট্রিক লাইন সেম টু সেম রাখলেই হয়, কোনো সমস্যা নেই। এখান থেকে এই যে কম্প্রেসারের সাকশন সেট ঘামাচ্ছে, আমি এর আগে ইলেকট্রিক লাইন দেখিয়েছিলাম কম্প্রেসার ইলেকট্রিক লাইন, এই কারণে এই ভিডিওর মধ্যে দেখাইনি। দেখতে পাচ্ছেন পুরাতন ভাল্ব লাগিয়ে দেওয়া হয়েছে ডিসচার্জ সাকশন বাল্ব। আর এটা হচ্ছে সাইড গ্লাস, আপনারা জানেন সাইড গ্লাসে গ্যাস দেখা যায়, কী পরিমাণ হিমায়ক আছে সেটা দেখার জন্য এটা। দেখতে পারতেছেন হিমায়ক, হিমায়ক কিন্তু আরও লাগবে বলতেছে সিস্টেমে, কিন্তু অলরেডি প্রেশার 50-এর মতো আছে। আর আগে ভাঙা কম বললাম না, লো প্রেশারটা বেশি মানে হচ্ছে যদি লিকুইড চলে আসে এই ব্যাপারটা থেকে, এই ব্যাপারটা ঠান্ডা না হয়ে লিকুইড চলে আসে এই কম্প্রেসার ভাঙার সময় বেশি থাকে। প্রেশার কাট আউট, ডুয়েল প্রেশার কাট আউট, এটা হচ্ছে কন্ডেন্সার ফ্যান। সকলকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।